रिंकी वेलकम टू माय चैनल रिंकीज फूड एक्सपीरियंस। हमें आबार आज के हाजिर हो गए नतून एक जगह सन्धान दीते। तो चलो बंधुरा देरी ना करे जावा जाक। तो आज के बिस्टी भेजा सन्धे आबार चले साधर मध्य स्वाद पूरण करते देखे नाओ कोथाय। हाँ, ব্যারাকপুর কেকেস ক্যাফেতে। तो चलो बंधुरा ভিতরটা দেখো। देखो এখানে আমি হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছি, ওয়াশ করে নিচ্ছি। এত জমে খেতে হবে তো। তো যাই হোক, তো দেখলে হ্যান্ড আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো চলো ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে টোটাল 10টা তোমার টেবিল আছে আর 20-24 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একটু ছোট্ট জায়গার মধ্যে কিন্তু খুব কুল একটা ডিম লাইট একটা এফেক্ট আছে, ক্যান্ডেল লাইট একটা ব্যাপার আছে। আর এখানে সবসময় একটা টিভিটা চলে, যখনই আসবে তখনই চলে। তো বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য একদম আদর্শ জায়গা, মানে বন্ধু তোমার ফ্যামিলির জন্য একটা ছোট্টখাটো পার্টি ফার্টি করার জন্য খুব ভালো জায়গা। ঠিক আছে, মানে আপাতত সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার তো জানি না, খাবো এখন, খাবার কি অর্ডার দেবো তাও এখনও জানি না। তো খেয়ে এই টেবিলটা আমি একটু বসি। তো মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই, দেখো। তো বন্ধুরা চলো কেকেস ক্যাফের সম্বন্ধে কিছু ইনফরমেশান তোমাদের জানিয়ে দিই। তো এটা মেনলি বেলা 12:30 থেকে তোমার রাত 10টা অবধি খোলা থাকে, আর রোজই খোলা থাকে, কোনো বন্ধ টন্ধর ব্যাপার নেই। তো যে কোনো দিন তোমরা চলে আসতে পারো এনজয় করার জন্য। আর একটা ব্যাপার হচ্ছে যে এদের অ্যাপসের মাধ্যমে অনলাইন তোমরা করতে পারো বুকিং, যেরকম জোম্যাটো, সুইগি, এটসেট্রা এটসেট্রা আছে। আর নিজস্ব হোম ডেলিভারিও আছে, নাম্বারও আছে। তো ওটা আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কোনো পার্টি বুক করতে চাও, মানে এই জায়গাটা বুক করে পার্টি তোমার ছোটোখাটো 24 জনের সিটারের মতো করতে চাও, আর তাহলে করতে পারো। ঠিক আছে, এখানে সেই সুবিধাটা আছে। আর তোমার সেটা তুমি মোটামুটি এদের 4-5 দিন আগে ইনফর্ম করে দিলেই হবে বুকিংটা। তো বন্ধুরা, আমি আজকে এসেছিলাম কেকেস ক্যাফেতে অনেক কিছু স্টার্ট মানে ট্রাই করার জন্য, বাট করতে পারছি না। কেন কি আমি সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যার পরে একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে, 8টার বেশি বেজে গেছে। কেন কি খুব বৃষ্টি হচ্ছে বাইরে। তো তাই জন্য আমি কী করবো, আজকে আমি ডিনারটা করে যাব। তো ডিনারে আমি এসে দেখলাম এখানে কম্বো খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো আমি একটা কম্বো প্যাকের রিভিউ দেবো। তো কম্বো প্যাকটা অর্ডার করেছি, ততক্ষণে আসে অর্ডারটা চলে এলে আমি তোমাদের ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার খাবারগুলো চলে এসছে। তো দেখে নাও আমি কী কী অর্ডার করেছি। আমি 2টো কম্বো অর্ডার করেছি জাস্ট তোমাদের দেখাবো বলে, কারণ এত তো খেতে পারবো না। তো যাই হোক, তো 2টো কম্বো করেছি। এটা করেছি তোমার মিক্স ফ্রাইড রাইস, আর এটা তার সাথে চিলি চিকেন 3 পিস। আর এটা আছে তোমার বাটার রুটি, তোমার বাটার রুটি 3 পিস। আর এটার সাথেও কম্বাইন্ড আছে তোমার চিলি চিকেন, ওটাও 3 পিস। আর সাথে দিয়েছে কি, সাথে দিয়েছে তোমার স্যালাড। দেখো স্যালাড দিয়েছে, একটা আচার একটা দিয়েছে ছোট্ট মতো প্যাকেটে আচার দিয়েছে। এই মোটামুটি এবার আমি টেস্ট করে বলছি। তো আগে দেখেছো আমি স্যানিটাইজ করে নিয়েছিলাম, মানে সুন্দর করে হাত টাত ধোয়া আছে। তাও আমি চামচ দিয়েই খাচ্ছি, রুটিটা আমি হাত দিয়ে খাবো। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইসে আমি দেখতে পাচ্ছি অনেক ভেজিটেবলস দিয়েছে। সাথে কী দিয়েছে, সাথে দিয়েছে তোমার চিংড়ি মাছ ছোটো ছোটো, কয়েকটা চিংড়ি মাছ আছে, তোমার এগ আছে, চিকেনের টুকরো আছে, আর কোয়ান্টিটিটা মিডিয়াম। ঠিক আছে, আমি টেস্ট করে দেখি। রাইসটাও ভালো তোমার স্ট্যান্ডার্ড, একটু গ্রেভিটা নিয়ে দেখি। ভালো লাগছে রাইসের সাথে জাস্ট তোমার চিলি চিকেনের কম্বোটা, ওটা মাখো মাখো ব্যাপার হয়েছে বুঝলে তো। আবার একটু রুটিটা দেখি, দেখো কেন বাটার রুটি খুব সফট।
খুব সফট লাগছে, একটু চিলি চিকেন দিয়ে খেয়ে দেখি। রুটির সাথে চিলি চিকেন খুব একটা যায় না, দেখে না কম্বো পেয়েছি, কম দামে খেয়েছি। খেলে দিব্য লাগছে, চিলি চিকেনের বাজে একটুখানি যদি ভাটা মাটা হতো আরও ভালো লাগতো। নেই, এখানে চিলি চিকেনটাই পেয়েছি, চিলি চিকেনটা খাচ্ছি। সুন্দর তো খাবারটা পুরো শেষ করে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, গেগেস ক্যাফেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি আজকে বাড়িতে। তো তোমাদের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, তো যেটা হলো আমি দুটো কম্বো অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা হলো মিক্স ফ্রাইড রাইসের কম্বো আর একটা হলো তোমার বাটার রুটির কম্বো। তো মিক্স ফ্রাইড রাইসের আর বাটার রুটি দুটোর টেস্ট আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আর খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, আর কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ফ্রাইড রাইসটা যদি একটু বেশি হতো কোয়ান্টিটিতে তারা আরও জমে যেত, ঠিক আছে। তো এমনি খুবই ভালো, আমার ওভারঅল ভিউ ভালোই লেগেছে। হ্যাঁ, আর তোমরা যদি যেতে চাও, হ্যাঁ যেও, আর গিয়ে অন্যান্য আরও ভ্যারাইটি পাওয়া যায় সেখানে টেস্ট করো, এনজয় করো। হ্যাঁ, আর নতুন নতুন আরও সংযোজন হবে ওখানে, তো দেখে নিও। আর রাইসের কম্বোর প্রাইস ছিল 160 আর বাটার রুটির কম্বোর প্রাইস ছিল 125। কেকেস ক্যাফের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটাস।